আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই নিশ্চয় খুব ভালো আছেন। আজকের ভিডিওটি বুলগেরিয়া নিয়ে, অর্থাৎ বুলগেরিয়ার ভিসা এখন কেমন হচ্ছে, কি কি কাজের উপরে বুলগেরিয়ার ভিসা হয়ে থাকে বর্তমানে, পুলিশ ক্লিয়ারেন্স কখন লাগবে, পুলিশ ক্লিয়ারেন্স কি আগেই দিতে হবে নাকি ওয়ার্ক পারমিট আসার পরে দিবেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি ওয়ার্ক পারমিট ও ভিসার টোটাল প্রক্রিয়া নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমার চ্যানেলে আপনারা সবসময় ইউরোপের ওয়ার্ক পারমিট রিলেটেড আপডেটেড তথ্যগুলোই পেয়ে থাকবেন। বন্ধুরা, বুলগেরিয়া রিসেন্টলি সেনজেনের অন্তর্ভুক্ত হওয়া একটি দেশ। সেনজেন দেশের অন্তর্ভুক্ত হলেও বুলগেরিয়া কিন্তু সেনজেনের অন্যান্য দেশের মতো অত উন্নত নয়। বুলগেরিয়া অর্থনৈতিকভাবে খুবই অনুন্নত, আর এর মূল কারণটা হচ্ছে বুলগেরিয়ার লোকজন তাদের নিজ দেশে কাজ করার জন্য আগ্রহী নয়। তারা ইউরোপের অন্যান্য দেশ যেমন ফ্রান্স, জার্মানি, ইতালি, ইংল্যান্ড এই সমস্ত দেশে কাজের জন্য চলে যায়। আর তাদের এই সমস্ত দেশে যাওয়ার কারণ হচ্ছে তারা খুব সহজেই কোনো ধরনের ঝামেলা ছাড়া এবং বাড়তি কোনো পেপার ছাড়াই তারা সেসব দেশে খুব সহজে কাজ করতে পারে এবং থাকতে পারে। তো বুলগেরিয়ার একটা শ্রেণী আছে যারা বেশিরভাগই তাদের নিজ দেশে থাকে না, সেটা হচ্ছে ইয়াং জেনারেশন। 80% ইয়াং জেনারেশনই বুলগেরিয়ায় থাকে না, তারা ইউরোপের উন্নত দেশগুলোতে চলে যায়। এই জন্যই বুলগেরিয়াতে কন্টিনিউয়াসলি কর্মী সংকট লেগেই আছে। আর এই কর্মী সংকটের কারণে বুলগেরিয়ার বিভিন্ন কলকারখানা কিংবা বিভিন্ন অফিস আদালত বন্ধ হওয়ার উপক্রম হয়। এই জন্য বুলগেরিয়ার সরকার সহজ শর্তে বিভিন্ন দেশ থেকে কর্মী নেওয়া শুরু করে, এবং এই সুবিধাটাই মূলত আমাদের দেশ কিংবা এশিয়ার দেশগুলো নিচ্ছে। আর সে অনুযায়ী বাংলাদেশ থেকেও প্রচুর কর্মী বুলগেরিয়া যাচ্ছে। বন্ধুরা, বুলগেরিয়াতে যে কাজের উপরে বেশি পারমিট হচ্ছে বা ভিসা হচ্ছে সেগুলো হচ্ছে রেস্টুরেন্ট, কটন ফ্যাক্টরি, ফার্নিচার ফ্যাক্টরি, মিট প্রসেসিং, ফুড ফ্যাক্টরি, তারপরে ফুড প্যাকেজিং, গার্মেন্টসের কাজ, গার্মেন্টসের সুইং অপারেটরের কাজ এবং কনস্ট্রাকশনের কাজ। আর স্যালারি হয়ে থাকে 800 থেকে 1000 ল্যাব। আপনারা হয়তো জেনে থাকবেন বুলগেরিয়ার কারেন্সির নাম হচ্ছে ল্যাব। 1 ল্যাব সমান বাংলাদেশি টাকায় 60 থেকে 65 টাকার মতো হবে, তবে ডিপেন্ড করে এক এক কোম্পানির স্যালারি এক এক রকম। তবে মিনিমাম আপনি পাবেন 800 থেকে 1000 ল্যাব। আপনার ডিউটি আওয়ার হবে 8 ঘন্টা, এটা হচ্ছে বেসিক। এরপর আপনি যে ডিউটি করবেন সেই সময়টা হচ্ছে আপনার ওভারটাইম হিসেবে কাউন্ট হবে, আর 2 দিন ছুটি। তো যদি আপনাকে ছুটির দিন যেমন শনিবারে কাজ করায়, সেজন্য পার্ট টাইম কাউন্ট হবে এটা। বেশিরভাগ ক্ষেত্রে থাকা ফ্রি হয় আর খাওয়াটা নিজের হয়। তো যদি আপনাকে থাকার জায়গা নাও দেয় তারা, তাহলে থাকার ব্যাপারে তারা আপনাকে খরচ দিয়ে দিবে। আর বুলগেরিয়া যেহেতু সেনজেনের অন্তর্ভুক্ত হয়ে গেছে, সো আগামীতে যেই ভিসাগুলো হবে সেগুলো কিন্তু সেনজেন ভিসাই হবে, এবং স্যালারির ক্ষেত্রেও হয়তোবা পরিবর্তন আসবে। সেনজেন দেশের সাথে সামঞ্জস্য রেখে তারা স্যালারি নির্ধারণ করবে এবং অন্যান্য সুযোগ সুবিধাও বাড়াবে। বন্ধুরা, আপনার বুলগেরিয়ার ওয়ার্ক পারমিটের জন্য যেই ডকুমেন্টসগুলো লাগবে, যদি আমি প্রথমেই বলি, আপনার পুলিশ ক্লিয়ারেন্স অবশ্যই লাগবে। অর্থাৎ সবার প্রথমে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্সটা করতে হবে, এটা বুলগেরিয়া এম্বাসি এবং বাংলাদেশ এম্বাসি থেকে অ্যাটাস্টেড করে নিতে হবে। এরপর লাগবে পাসপোর্ট, অর্থাৎ পাসপোর্টের স্ক্যান কপি, ছবি, এবং আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে সেই অভিজ্ঞতার সনদ। তারপরে আপনার পুলিশ ক্লিয়ারেন্স দিল্লিতে পাঠানো হবে বুলগেরিয়া এম্বাসি থেকে এবং বাংলাদেশ এম্বাসি থেকে সত্যায়িত করার জন্য। আর এই যে আপনি অ্যাটাস্টেশন করাবেন, অ্যাটাস্টেশন করানোর জন্য আপনাকে কিন্তু আগে থেকেই ডেট নিতে হবে। তবে আপনি যদি ডেট নিতে না পারেন, তাহলে বিভিন্ন এজেন্সি কিংবা বিভিন্ন লোক আছে যারা আপনাকে ডেট নেওয়ার ব্যাপারে সহযোগিতা করতে পারবে। এটা নিয়ে আসলে প্যানিক হওয়ার কিছু নেই। এরপরে ভিসা প্রক্রিয়াটা যেভাবে হবে তা হচ্ছে যে ওয়ার্ক পারমিটের জন্য আবেদনের ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা সনদ এবং সিভি অ্যাটাচ করে দিলে সবচেয়ে ভালো হবে। পরবর্তী ধাপে আপনার কাজের অভিজ্ঞতা অনুযায়ী কোম্পানিতে আপনার ডকুমেন্ট সাবমিট করা হবে। এরপরে তারা যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে ইমিগ্রেশনে আপনার ডকুমেন্ট পাঠাবে, এবং আপনার পারমিটকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে ইমিগ্রেশন থেকে কালেক্ট করে আপনাকে পাঠাবে। তারপর এম্বাসি ডেট নিয়ে
সরাসরি বুলগেরিয়াতে, মানে আপনি ফিজিক্যালি বুলগেরিয়া এম্বাসিতে ফাইল সাবমিট করবেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, বুলগেরিয়ার জন্য ফাইল কিন্তু আপনি ভিএফএসে জমা করাতে পারবেন না, আপনাকে সরাসরি এম্বাসিতে ফাইল সাবমিট করতে হবে। আপনার ফাইল সাবমিটের পর থেকে 1.5 থেকে 2 মাসের মধ্যেই আপনার রেজাল্ট পেয়ে যাবেন। তবে মেইন বিষয় যেটা, সেটা হচ্ছে যে বুলগেরিয়া এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার বিষয়টা, এটা একটু জটিল প্রক্রিয়া। আরেকটা বিষয় হচ্ছে যে বুলগেরিয়া থেকে শুধু পারমিট আসলেই হবে না, বুলগেরিয়ার জন্য একটা মিনিস্ট্রি অ্যাপ্রুভালের প্রয়োজন হয়, আর সেটা অবশ্যই আপনার পারমিট, কন্ট্রাক্ট লেটার, অ্যাকোমোডেশন লেটার এগুলোর সাথে দিতে হবে। এরপরেই আপনার ভিসাটা মূলত সহজেই হয়ে যায়। তা আপনি যখন বুলগেরিয়ার জন্য অ্যাম্বাসিতে ফাইল সাবমিট করবেন, মনে রাখতে হবে আপনার কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে, আর এটাই হচ্ছে মূল বিষয়গুলো। তবে আপনি ডেটটা যদি ঠিকমতো পান, আর ডেটটা নিয়ে যদি আপনি সঠিকভাবে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেস্টেশন করাতে পারেন, এবং যদি সময় মতো আপনার পুলিশ ক্লিয়ারেন্স হাতে পান, এরপরে সর্বোচ্চ 3 মাসের মতো সময় লাগবে বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য। মানে টোটাল আপনি 4 মাসের মধ্যে আপনার ওয়ার্ক পারমিট হাতে পেয়ে যাবেন। এরপর আপনি ইন্ডিয়া যাওয়ার জন্য ভিসা করবেন। ইন্ডিয়াতে আপনি যে কোনো ভিসাতেই যেতে পারেন, অন্যান্য দেশের মতো বাধ্যবাধকতা নেই যে আপনাকে ডাবল এন্ট্রি ভিসাতেই যেতে হবে। ট্যুরিস্ট ভিসা কিংবা মেডিকেল ভিসা, যে কোনো ভিসাই আপনি যেতে পারেন, তবে চেষ্টা করবেন আপনি ট্যুরিস্ট ভিসা যাওয়ার জন্য। তাহলে আপনার ভিসার মেয়াদটা একটু বেশি পাবেন। তারপর আপনি ইন্ডিয়াতে ফাইল জমা করানোর পর মিনিমাম আপনার 2 থেকে 2.5 মাস সময় লাগতে পারে ভিসা পাওয়ার জন্য। আর বুলগেরিয়ার ভিসার রেশিও খুবই ভালো। আমার পরিচিত যেমন 8 জন গিয়েছিল দিল্লিতে, তাদের মধ্যে 7 জনের ভিসা পেয়েছে, 1 জনের ভিসা হয়নি। তো এজন্য আমি বলবো বুলগেরিয়ার ভিসা রেশিও খুবই ভালো, রেশিও আপনি 90% বলতে পারেন। বন্ধুরা, তো বিষয়টা হচ্ছে যে বুলগেরিয়াতে আপনি কোন কোন ভিসা ক্যাটাগরিতে যেতে পারবেন, এটা যদি আপনাদের সঙ্গে একটু ব্রিফলি আলোচনা করি, সেটা হচ্ছে, প্রথমত আপনি বুলগেরিয়াতে ওয়ার্ক ভিসাতে যেতে পারেন, আবার স্টুডেন্ট ভিসাতেও আপনি যেতে পারেন। তবে ওয়ার্ক ভিসার 2 ধরনের ক্যাটাগরি হয়, একটা হচ্ছে ডি ক্যাটাগরি আর আরেকটা হচ্ছে সি ক্যাটাগরির ভিসা। ডি ক্যাটাগরির ভিসাটা হচ্ছে, আপনি যে কোম্পানিতে কাজের জন্য যাবেন, সেই কোম্পানি যদি আপনার সঙ্গে 1 বছরের উপরে চুক্তি করে, অর্থাৎ আপনার সাথে চুক্তি যদি 2 বছর বা 3 বছরের জন্য করে, তাহলে আপনাকে ডি ক্যাটাগরির ভিসাতেই বুলগেরিয়া যেতে হবে, আর আপনার চুক্তি অনুযায়ী কোম্পানি আপনার টিআরসি করে দেবে। আর সি ক্যাটাগরির ভিসায় কোম্পানি প্রাথমিকভাবে আপনার সঙ্গে চুক্তি করবে 6 মাসের জন্য, আর আপনাকে ভিসা দিবে 3 মাসের, মানে আপনি এম্বাসি থেকে 3 মাসের ভিসা পাবেন। এরপর আপনি বুলগেরিয়া যাওয়ার পরে কোম্পানি আপনাকে আরও 3 মাসের জন্য পারমিট দেবে, এরপর আপনি আরও 3 মাস চাইলে সেখানে থাকতেও পারবেন, সে অনুযায়ী আপনি আপনার ভিসাটা পাবেন। এভাবে আপনি সেখানে সি ক্যাটাগরির ভিসায় টোটাল 9 মাস থাকতে পারবেন, আর 9 মাস পরে আপনাকে বাংলাদেশে চলে যেতে হবে। এছাড়া সি ক্যাটাগরিতে বুলগেরিয়ায় লিগ্যালি থাকার অন্য কোনো ওয়ে নেই। হ্যাঁ, আপনি এখন যদি বলেন যে আপনি অবৈধ থাকবেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমি বৈধভাবে থাকার বিষয়ে বলছি। তবে অবৈধদেরকে কিন্তু সহজে কেউ কাজ দেয় না, বা তারা কাজ পায়ও না। তবে সি ক্যাটাগরির একটা সুবিধা আছে, যেটা হচ্ছে যে আপনার ওয়ার্ক পারমিটটা খুব দ্রুত বের হবে, যেখানে ডি ক্যাটাগরির ভিসার জন্য পারমিট বের হতে মিনিমাম 45 কর্মদিবস লেগে যায়, আর সেখানে সি ক্যাটাগরির ভিসার পারমিট সর্বোচ্চ 1 মাসের মধ্যে বের করে ফেলা যায়। সি ক্যাটাগরির ভিসার ফাইল এম্বাসি থেকে ডেলিভারিও দেয় 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যেই। কিন্তু সি ক্যাটাগরির ভিসায় আপনি যাওয়ার পরে, বুলগেরিয়া থেকে যদি আপনি 9 মাসের পরে আরও থাকতে চান, তাহলে আপনার এটাও ব্যবস্থা আছে, কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট খরচ করতে হবে লিগ্যাল থাকার জন্য, আর কোম্পানির সাথে আপনাকে সেভাবেই মূলত কন্ট্রাক্ট করতে হবে। তো বন্ধুরা, বুলগেরিয়া নিয়ে আজকের ভিডিওটা মূলত এতটুকুই ছিল। তা আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, চাইলে আপনারা আমাকে ইমেল করতে পারেন অথবা কমেন্টে জানাবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।